বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং চিত্রনায়িকা নিপুণ আক্তারের নির্বাচিত ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বুধবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। সাধারণ সম্পাদক এবং আইনের শাসনের জয় হয়েছে, এটা আমরা সবাই জন্য।